আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা মুবারকে জিন্দা আছেন, নামাজ পড়েন, উম্মতের জন্য কান্না করেন। নবীজি বলেন, যখন আমার কোনো আশিকান আমার উম্মত যখন আমার রওজা মুবারকের সামনে এসে আমাকে সালাম দেয়, আমি নিজ কানে সেই সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ইন্না কবরি সামিআতুহু, যখন আমার কবরের পাশে কেউ আমাকে সালাম দেয়, আমি তার সালামের আওয়াজ শুনতে পাই। এই পৃথিবীতে এমন আশেকানরা আছে, নবীজির এমন কিছু আশেক আছে যারা নবীকে সালাম দেয়, নবী তো শুনতে পান, নবীজির সালামের জবাবও তারা শুনতে পায়। শুধু তাই নয়, এমন আশেকান, এমন নবীজির উম্মত এই দুনিয়াতে ছিলেন যারা নবীজি রোজা মুবারকের মধ্যে গিয়ে সালাম দিয়ে হাত দিলে মুসাফার জন্য, নবীজি রোজা মুবারকের ভিতর থেকে হাত ভিড় করে মুসাফা করেছেন। বাস্তব সৈয়দ আহমদ কবির রিফাই, সৈয়দ আহমদ কবির রিফাই একজন আল্লাহর বড় ওলি ছিলেন, নবীজির বংশের একজন মানুষ ছিলেন, তার বাড়ি ছিল সেই ইরাকে। সৈয়দ আহমদ কবির রিফাই সেখান থেকে হজ করবার জন্য মদিনায় গেলেন। মদিনায় গিয়া বুক ভরা আশা, বুক ভরা বেদনা, অভিমান করে নবীকে একটা কথা বলে ফেললেন, অগো নবীজি, হাসান হুসাইন আপনার নাতি ছিল, হাসান হুসাইন যখন আপনার সাথে কথা বলতে চাইতো রোজা পাকের সামনে এসে সালাম দিত, উত্তর দিতেন, আপনি কথাও বলতেন, আমরা তো আপনার সরাসরি যদি নাতিও হতে না পারে কিন্তু আপনার বংশের অগো নানা যান হাসান হুসাইনের মতো বুক ভরা ভালোবাসা নিয়ে আমি এসেছি, আমার মনে ইচ্ছা আমি আপনার সাথে মুসাফা করব। এই কথা বলে হাত বাড়িয়ে দিলেন, বুক ভরা বেদনা, চোখে ভরা অশ্রু নিয়ে, আশা নিয়ে যখন হাত বাড়িয়ে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ আহমদ কবির রিফাইয়ের সাথে মুসাফা করবার জন্য রওজা মুবারক থেকে হাত ভিড় করে দিলেন, মুসাফা করলেন। দশ লক্ষ হাজি সাহেবানরা ছিল, প্রকাশ্যে সবার সামনে মুসাফা করলেন। কে এসে সৈয়দ আহমদ কবির রিফাই? আমরা জানি আমাদের দেশে গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করবার জন্য এই দেশ থেকে তাগুতি শক্তিকে নির্মল করবার জন্য ইয়েমেন থেকে শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি এসেছেন। ওই যে শাহজালাল শাহ পরান এসেছে তাদের সাথে আরো 360 জন ছিল, এই 360 জনের সাথেই এই আহমদ কবির রিফাই ছিল, এই 360 জন আউলিয়ার সাথে আহমদ কবির রিফাইও ছিল। সিলেটের যে পাঠান টোলায় হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শুয়েছেন, তার পাশে দেখবেন আর অনেকগুলো কবর আছে উপরে নিচে, এই এদের মধ্যে একজন হলো সৈয়দ আহমদ কবির রিফাই। কত বড় ওলি আমাদের বাংলাদেশের এই পবিত্র ভূমিতে শুয়ে আছে, আপনি চিন্তা করেছেন? ওনারা এসেছেন, বড় দামি দামি মানুষ, সেই মদিনা থেকে কেউ এসেছেন, ইয়েমেন থেকে এসেছেন, ইরাক থেকে এসেছেন, আমাদের দেশে এসে ইসলাম প্রচার করে আর যাননি, এখানেই শুয়ে পড়েছে। এই জন্য যদি দিল ভরা ভালোবাসা, নবীর প্রতি বেশি বেশি দুরুদ পড়েন, নবীকে জীবন থেকে বেশি ভালোবাসেন, নবীজি রওজা পাকের সামনে গিয়ে সালাম দিলেন, নবীজি যে সালামের জবাব দেয় তা আপনিও শুনতে পাবেন। এই জন্যই তো আল্লাহ পাক বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। নবীজিকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে, যারা নবীকে বেশি বেশি ভালোবাসে, নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পড়ে, দেখবেন এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে নবীজিকে স্বপ্ন দেখে, আর যারা নবীকে স্বপ্ন দেখে তাদের কপাল না কতই ভালো, আমরা তো নবীকে সরাসরি দেখতে পারি না। এই জন্য নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে না নাই? আছে। নবীকে স্বপ্ন দেখলে কত খুশ নসিব, নবীজি বলেন মান রুআনি ফিল মানামি ফাকাদ রুআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, যে স্বপ্ন দেখলো আমাকে ঠিকই সে আমাকে স্বপ্ন দেখলো, কারণ আমার সূরত শয়তান ধরতে পারে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্ন দেখবে ইমানি হালাতে, ইমান নিয়ে যদি মরতে পারে ওই ব্যক্তিটাকে আল্লাহ তার অবশ্যই জান্নাত দিবে, কারণ সবাই নবীকে স্বপ্ন দেখে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অন্তর থেকে ভালোবাসে, দিল থেকে ভালোবাসে,
এবং নবীজির প্রতি যারা বেশি দরুদ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে এদের মধ্য থেকে কিছু কিছু নেককার বান্দাকে আল্লাহ তাআলা নবীজিকে স্বপ্নে দেখায়, আল্লাহ পাক নবীজিকে স্বপ্ন দেখায়। এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলের পথ মত আদর্শকে মেনে নেবে, রাসূলের পথ মতে চলবে, তারা মরতে দেরি নবীজির সাথে জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না, যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না, সে আমার সাথে জান্নাতে যাবে। নবীজির সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নেই? আর নবীজি কি নরমাল জান্নাতে যাবে? না, জান্নাতুল ফেরদাউস সবার সেরা জান্নাতে যাবে। এই জন্য নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। নবীজি ওযু করতেছিলেন, এক সাহাবী পানি ঢালতেছিলেন, খেদমত করতেছিলেন, তো নবীজি তার খেদমতের পর খুশি হইলেন, তো নবীজি তাকে বললেন, আজকে চাও তুমি আমার কাছে কিছু চাও? তো ওই সাহাবি বলে, নবীজি চাইবো? বলে হ্যাঁ চাও। আপনি দিবেন? বলে হ্যাঁ দিবেন। বলে হুজুর, তাহলে আপনার সাথে জান্নাতে থাকতে চান? নবীজি বলেন, এমন কিছু চাইলা? বড় জটিল, ঠিক আছে, তুমি বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি সেজদা করে আমাকে সাহায্য করো। তুমি যদি বেশি বেশি নামাজ পড়ো সেজদা করো, অবশ্যই আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি সলাত আদায় করবেন, নবীর প্রতি বেশি বেশি দুরুদ পড়বেন, তাহলে নবীকে স্বপ্ন দেখবেন আর নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।